হ্যালো 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 বলে কি লাভ আছে নাকি? টাকা জোগাড় করেছিস তাই তো? আমি আগে আমার হাজবেন্ডের সাথে কথা বলবো। কামিন করে হাজবেন্ড কথা তো কবি, টাকা দিয়ে ছাড়াই নিয়ে যা, তারপর কথা কর, যা তো খুশি কথা কর, কেউ ঠেকাবে নাই। না, আমি আগে কথা বলবো তারপর টাকা দিব। বাসায় রাখি সিনেমায় রেখেছি তাই যাচ্ছি না। আর মারি নিরে ভাই, বাসায় রাখিছি, টাকা তাড়াতাড়ি না দিলে মাইরে ফেলবো, সোজা কথা। প্রমাণ চাস? এই কথা বল। হ্যাঁ কথা বল। হ্যালো হ্যালো সুমন, তোমাকে ওরা মারেনি তো? না না, আমাকে মারেনি। টাকা নিয়ে দেখে আসতে বলে তাহলে চলে এসো, প্লিজ দেরি করো না। হ্যাঁ তো শুনেছিস তো, টাকা নিয়ে চলে আয় তারপরে। ভাই ভাই, আমি তো 50 লাখ টাকা জোগাড় করতে পারিনি, আমি 5 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। আমি 5 লাখ টাকা দিয়ে আপনারা ওকে ছেড়ে দেন, আমাদের তো এত টাকা নেই। তো ভালো প্রস্তাব দিছিস, তাহলে করে আমি মোড়ের পরে হাল নিয়ে দাঁড়ায়। আমি কি ভিক্ষুক নাকি? হ্যাঁ একদম চান্দাবাদ। তুমি এমন করছো কেন? তুমি ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে দাও, ওরা আমাকে মেরে ফেলবে না হলে। সুমন তুমি বেশি বুঝো না তো, আমি দেখতেছি তো, তুমি কিন্তু আমার বেশি কথা বলতে চাও না ওদের সাথে। তুমি চুপ করে থাকো, তুমি ওনাকে দাও, আমি কথা বলি। আচ্ছা কি করবি কতক্ষণের মধ্যে টাকা? ভাই ভাই, আমাকে আর 1 ঘন্টা সময় দেন, আমি দেখি আর কত জোগাড় করতে পারি, প্লিজ। আর শোন, 50 লাখের তে 50 পয়সাও কম হবে না কিন্তু। এই এত বেসর পড়া যাবে না, টাকা রেডি রাখেন, ফোন দেন, কাটলাম। তোর বউ তো পিছলে আসছে, টাকা দেবে না তো ভাবছো? ভালো মনে হচ্ছে না। এ শোন, একদম মারি ভাবে একদম, কোনো কথা নেই, আমি কিন্তু রাখবো না। টাকার ব্যবস্থা কর, বউ দেবে না বউ দেবে না কেটা দেবে আমি কিন্তু জানি না, আমার কিন্তু টাকা লাগবে। মারি ভাবে একদম ভাই ভাই, শেষবার মতো আর একবার ফোনটা লাগাই যাচ্ছে, আমি একবার কথা বলবো ভাই, প্লিজ বল, কথা বল, টাকার ব্যবস্থা কর, কাট, শেষবার মতো কথা কর। হ্যালো হ্যালো সাবিয়া, সাবিয়া তুমি কিভাবে পারো, যেখান থেকে পারো টাকা গুলো দিয়ে দাও, ও যে কোনো সময় আমাকে গুলি করতে পারে। সাবিয়া সাবিয়া সাবিয়া, প্লিজ দেরি করো না, তাড়াতাড়ি দাও, নয়তো তোমার সাথে এটাই হয়তো আমার শেষ কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কি আপা বলছে যে টাকা না দিলে আপা কি করবো? টাকা দিয়ে দি, এত চিন্তা করছিস কেন? কিন্তু এতগুলো টাকা, সুমনের জীবন আমাদের কাছে অনেক বেশি জরুরি, চল। কিন্তু টাকা দেওয়ার পরও যদি ওকে ওরা মেরে ফেলে, মানে আমি তো কোনো গ্যারান্টি পাচ্ছি না, সেটা পরে দেখা যাবে। ভাবসা ভালো মনে আসছে না বলতে দেখছি, দেখি আমরা আর অল্প কিছু করে দেখি। মাইডিতে ফেলবো এবারে কিন্তু কোনো সন্দেহ নাই, টাকা আমার লাগবে। কোথায় থাকতো ভাই? আবার ঘুমায় যা, টাকা আর কি করে বলবো? বিয়ে দুটো করিস কি? তুই হিসাব করে দেখ।
5 লাখে তো রাজি হলো না, 10 লাখ বলবো? সাবিহা তুই কি পাগল? ওরা 50 লক্ষ টাকা চেয়েছে আর তুই 10 লক্ষ টাকা বলছিস? শেষে দেখা যাবে বার্গেনিং করতে গিয়ে একটা অঘটনই ঘটে যাবে। কোনো অঘটন ঘটবে না, সুমন করা মারবে না, কারণ মেরে ফেলে তো ওদের কোনো লাভ হবে না, যা পায় তাতে ওদের লাভ। আরে ওরা তো চাইবে, হ্যাঁ তাই বলে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ পা, 50 লাখ টাকা তো অনেক বড় একটা অ্যামাউন্ট, আর তাছাড়া মনে করে দিলাম যদি দেওয়ার পরে বলে আরো 20 লাখ টাকা দাও তা না হলে মেরে ফেলবো তখন। হ্যাঁ সেটাই তো বলছি, 50 লক্ষ টাকা দেওয়ার পরও যদি ওরা মেরে ফেলে তাহলে তো তোমাদের সবই গেল। কিন্তু আপা আবার কিন্তু না, মানে এতগুলো টাকা দিয়ে দিব সাবিহা? তোর প্রতি তার ভালোবাসা নাই সেটা আমার বোঝা থাকে। এক ঘন্টা তো হয়ে গেল, ওরা তো এখনো ফোন দিল না। তুই ফোন দে, আমি ফোন করবো। স্ত্রীর ঘটনা নিয়ে থানায় এসে পড়ছেন, দেশে অনেক বড় বড় সমস্যা আছে, এগুলো সমাধান করতে পুলিশ অনেক ব্যস্ত। আপনার ঘটনা সমাধান করার জন্য পুলিশ বসে আছে না, আপনি আপনার বউকে পিটাবেন, বউর ভাই আবার আপনাদেরকে পিটাবে, এগুলো নিয়ে পুলিশের কাজ না। আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করেন তাহলে অনেক ভালো হবে। আপনাদের আবার কী সমস্যা? আমার হাজবেন্ডকে কারা যেন কিডন্যাপ করেছে, যে নাম্বার থেকে ফোন দিচ্ছিল সেই নাম্বারটা আমি সুইচ অফ। তাই নাকি? ভয়ঙ্কর ব্যাপার। আপনি আসেন, আপনার ঘটনা নিজে সমাধান করার চেষ্টা করুন। আসছি। সালাম আলাইকুম। অপহরণ করেছে? বসুন। কি ভয়ঙ্কর ব্যাপার, কি বসে বলেন তো? স্যার 30। 30 মানে বয়স? 30। আপনার হাজবেন্ডের নাম কি? নাম হচ্ছে সুমন। ওনার হাজবেন্ডের নাম সুমন, উনি কিডন্যাপ হয়েছেন, আমি ডিটেলস লিখে রেখেছি। কেসটা সিরিয়াস, অপহরণ কেস। সিরিয়াস বলতে তুমি দেখবা আমি টাইম টু টাইম খবর নিব। স্যার আপনারা চিন্তা করুন, আপনারা কোনো চিন্তা করবেন না, একটু ভালো করে দেখতেছি বিষয়টা সিরিয়াসলি ডিল করা হবে। আমি টাইম টু টাইম খবর নেব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস।